প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আইডিসি পেপার নিয়ে। এই আইডিসি পেপারে যারা তোমরা ইতিহাস চুজ করেছো, অনার্স এবং জেনারেলের যারা ছাত্রছাত্রী রয়েছো, যারা আইডিসি পেপারে হিস্ট্রি চুজ করেছো, তাদের আমি অলরেডি সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে আমি আলোচনা করব তোমাদের হিস্ট্রি আইডিসি পেপার সমসাময়িক ভারতের গঠন 1919 থেকে 1964 খ্রিস্টাব্দ, মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া। তো এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। সেই 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো প্রশ্নটি দেখো, 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? উত্তরটি তোমরা দেখে নাও। ভারতের স্বাধীনতা আন্দোলন চলেছিল দীর্ঘদিন ধরে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী, কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের সমাপ্তি ঘটেনি। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা এসেছিল ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে, কিন্তু ভারত সৃষ্টি হলো দ্বিখণ্ডিতভাবে। তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যে বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। অন্নদাশঙ্কর রায়ের এই ছড়া চারিদিকে ছড়িয়ে পড়েছিল। অর্থনৈতিক স্বাধীনতার মাপকাঠিতে বিচার করে বলা যায় এই স্লোগান আজও সত্য, তবে ভারত বিভাগে এক বিবর্তনের বিষয়। ভারত বিভাগে নেতৃবৃন্দের অভিমত দেখে নাও তোমরা। নেতৃবৃন্দের অভিমত কী ছিল? ঋষি অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক প্রমুখ ভারতীয় জাতীয় কংগ্রেসের উদারনৈতিক নেতারা ভারতীয়দের এক জাতি মনে করতেন। অপরদিকে গান্ধীজি প্রমুখ নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে সংরক্ষণের কথা বলেন। জাতীয় কংগ্রেসের নেতাদের অনেকেই মনে করতেন যে পৃথক নির্বাচন মণ্ডলী সৃষ্টির মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক তিক্ততা আরও গভীর হবে, সুতরাং কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনার বিরোধিতা করেছিল। বিরোধী তত্ত্বের ভুল ধারণা। হিন্দু মুসলমান পৃথক জাতির ধারণা ছিল ভুল। গান্ধীজিও অনুরূপ মত প্রকাশ করেন। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য গান্ধীজি ব্রিটিশদের দায়ী করেছেন। এ বিষয়ে তিনি বলেন, মুসলমানরা হিংসার মাধ্যমে তাদের পৃথক রাষ্ট্রের দাবি করলে সেক্ষেত্রে অহিংসার পূজারী হিসাবে তার এই দাবি প্রতিরোধ করার ক্ষমতা নেই। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এ বিষয়ে বলেন, এই বিভাজন ভারতের অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করবে, তবে প্রয়োজনে কংগ্রেস ভারত বিভাগ মেনে নিতে রাজি ছিল। কমিউনিস্ট দলের অভিমত। ডক্টর বিআর আম্বেদকর মুসলমানদের এক পৃথক জাতিরূপে বর্ণনা করেন। তার মতে হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে কোনো ঐক্য স্থাপনের সম্ভাবনা ছিল না। ভারতের কমিউনিস্ট দলের বক্তব্য ছিল, এই দল ভারতের যে সমস্ত অঞ্চলে মুসলমানদের সংখ্যাধিক ছিল সেখানে স্বায়ত্তশাসনের অধিকার দান করতে হবে। পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব তোমরা দেখে নাও। ভারত বিভাগ। উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম লীগের পাকিস্তান দাবি আদায়ের জন্য 1946 সাল থেকে কংগ্রেসের উপর ব্রিটিশ সরকারের চাপ সৃষ্টি। মুসলিম লীগ এবং জিন্নাহের এই সরকারে যোগদানের বিরোধিতা সর্বোপরি। এই সময়ে ব্যাপক হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হাঙ্গামা ভারত বিভাগ মেনে নেওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছিল। অবশেষে ভারত বিভাগ ঘটে যায়। বিভাজনের এই দুরাগ্য ক্ষত আজও সাম্প্রদায়িক সমস্যার সমাধান করতে পারেনি। ভারত বিভাগে ভারত শাসন আইন দেখে নাও। আইনগুলো ক খ গ করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর আমরা মূল্যায়নের দিকে এগাবো। দেখো মূল্যায়নের বিষয়টি আমরা একটু দেখে নেব, ঠিক আছে? তো এরকমই নোটস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাইজটি প্রশ্ন এবং সাথে উত্তরের ক্লাস লাগবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমাদের এই চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ নোটস পেয়ে যাবে তোমাদের চ্যানেলের মারফত ভিডিও আকারে। আর যারা নোটস পারচেস করতে চাও তারাও যোগাযোগ করতে পারো। রেডি করা হচ্ছে নোটস, তোমাদের অবশ্যই তোমাদের নোটস দেওয়া হবে সামান্য রেমুনারেশনের বিনিময়। তো তোমরা চ্যানেলের সাথে থেকো। যারা একান্ত বই কিনতে পারবে না, টিউশনই নিতে পারবে না, তারা পিবি স্টাডি ক্লাস তোমরা জয়েন করে রাখো। দেখবে তোমরা এখান থেকে যে ভিডিও, যে সাইজটি প্রশ্ন দেওয়া হবে সেগুলো যদি ফলো করো, আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। এরকম অনেকেরই হয়েছে ফার্স্ট সেমিস্টার দিয়ে
পড়া শুরু করেছে, কোনো টিউশনই নেই, কোনো বইও সেরকম কেনা হয়নি, তারা কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছে অ্যাভব 50% নাম্বার কিন্তু পেয়ে। তোমরা চ্যানেলকে ভিজিট করলেও দেখতে পারবে, তাদের কমেন্টস রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটি কথা বলবো, বিভ্রান্তিমূলক চ্যানেল বা বিভ্রান্তিমূলক কিছু নোটসে তোমাদের চ্যানেলে বলা হয় যে এত টাকা দিয়ে এত নোটস, বুঝে শুনে কিনো। টাকা তোমাদের বহু কষ্ট করে তোমরা কলেজে ভর্তি হয়েছো, ঠিক আছে? অনেকে অনার্সের জন্য এমনি পেপারের জন্য 1200-1300, কেউ 1500, এসব কিন্তু চাইছে 400-500। তো দেখে শুনে কিনো, এমন নোটস কিনো না যেগুলো হয়তো ওই নোটস কিনলে তোমরা বাজারে গিয়ে সেই টাকায়, অনেক কম টাকায় তোমরা হয়তো বই পেয়ে যাবে, পুরো সব কিছুই উত্তর তার মধ্যে থাকবে। তো বুঝে শুনে করো, ঠিক আছে? এবং যেখানে যেসব চ্যানেলগুলো খুব ভালো হেল্পফুল, সেই সব চ্যানেলের সাথে থেকো, অবশ্যই তোমরা উপকার পাবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।